বিশাল বড় এক মানে প্যান্ডেল এটা মিনিমাম একটা চারতলা সমান হবে একটা চারতলা বিল্ডিং এর সমান হবে এটা হচ্ছে ওভার ব্রিজে যেটা রয়েছে ওভার ব্রিজের পার করে দিয়ে এখানে যে মা দুর্গার মানে চারটে হাত এখানে মা দুর্গার চারটা রয়েছে নিজেদের নিয়ে পাঁচটা হবে তবে এখানে কিন্তু পিক পিক তোলা খুব সুন্দর একটা ডেমো এখানে দিয়েছে ভেতরে কিন্তু প্রতিমা মূর্তিটা আমরা দর্শন করব এইটা হচ্ছে মা দুর্গার আর এক রূপ পড়েছে এটা দেখতে পাচ্ছ পড়ছে উপরে কিন্তু ত্রিশূলটা দেখতে পাচ্ছ উপর দিয়ে কিন্তু নিচে নামছে আর যে মা দুর্গার যেটা পুজো হবে সেটা হচ্ছে সামনে রয়েছে এখানে কিন্তু ভেতরে প্রপারেশনটা কিন্তু দারুণ করে যেখানে ভেতরটা কিন্তু অসাধারণ লাগছে আর এখানে সাইডে সাইডে মানে পিক তোলা জন্য কিন্তু বেশ দারুণ দারুণ মানে জায়গা করে দিয়েছে এখানে যে মানে পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর সুন্দর করেছে এখানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা মানে মাসি আর ইয়ে রয়েছে মৌর পালক এটা বলতে পারো বাট ওখানে কিন্তু ছবি তোলার জন্য একটা বেশ জায়গা করে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে কিন্তু পিক তুলছে এখানে সো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সো ডিউড আজকে হচ্ছে মহাষষ্ঠী আর আজকে আমি ভাবলাম যে এই ষষ্ঠী দিনে বর্ধমান থেকে ঘুরে আসি বর্ধমান ঠাকুরে দেখে আসি তো আর এখন বাজে সন্ধ্যে 6:30 আর এখন এসেছি আমি বর্ধমান ট্রাফিক কলোনি এবারে দুর্গা ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দুটোই তো এখন আমি চলে এসেছি ট্রাফিক কলোনি আর আমার সামনে রয়েছে ট্রাফিক কলোনি যে দুর্গা প্যান্ডেলটা দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা এবং ভেতরে প্রতিমা মূর্তি আছে তবে এই দুর্গা মানে এই প্যান্ডেলটার নাম হচ্ছে যে দ্বারকা ধাম আর অনেকেই দ্বারকা নগর বলছে দ্বারকারই এক ধাম এটা বা দ্বারকা নগর বলে পুরো মানে নগরটা নিয়ে হচ্ছে বাট এটা দ্বারকা ধাম বা দ্বারকা ধাম বলতে পারো মানে দ্বারকা নগর হচ্ছে পুরো এরিয়াটা নিয়ে একটা দারুগারে একটা ধাম এখানে তৈরি করছে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছ বিশাল বড় এক মানে প্যান্ডেল এটা মিনিমাম একটা চারতলা সমান হবে একটা চারতলা বিল্ডিং এর সমান হবে এটা হচ্ছে ওভার ব্রিজে যেটা রয়েছে ওভার ব্রিজের পার করে দিয়েছে টপকি দিয়েছে এই যে বর্তমানে যেটা ওভার ব্রিজ আছে সেটা কিন্তু টপকি দিয়েছে আর এখানে যে লাইনটা আছে মানে প্রচুর আছে ষষ্ঠী দিনে বিশাল বড় লাইন এই যে এই দিকটা হচ্ছে স্টেশন তো স্টেশন থেকে পুরো এরিয়াটা মানে ঘুরে লাইন মানে যেগুলো আসে দর্শকরা পুরো এরিয়াটা ঘুরে তারপরে ওই দিক থেকে আসে তবে এখানে একটা ভিআইপি লাইন আছে যে ভিআইপি কখনো বাট কখন এখন শেষ হয়ে গেছে মানে কেউ যদি আসতে থাকে আগে থাকতে আসবে কখন নিয়ে নেবে তারপর ভিআইপি কখনো মানে ঢুকতে কোনো লাইন দিতে হবে না সিম্পল ঢুকে পড়ে বাট এখানে যে লাইনটা আছে না একে মানে আসতে হট করে তাহলে এক ঘন্টা পরে তার লাইন দিতে হবে তারপরে কিন্তু এটা ঢুকবে বাট আমি কিন্তু এই ভিআইপি এই দিকে ঢুকলাম কিন্তু আমি কোনো মানে কখন ছিল না বাট আমি বললাম ইউটিউব তার ছেড়ে দিলে বেশ যাও এবার আমি মানে এই প্যান্ডেলের ভেতরে ঢুকবো যে দ্বারকা নগরটা আগে তোমাদেরকে একবার দেখিয়েছি যখন প্রথম কিন্তু শুরু হয়েছিল বাসের কাজে তখন কিন্তু দেখিয়েছিলাম কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট ভেতরটা কেমন হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং লাইটিং যা সিস্টেম হয়েছে আমার কিন্তু দারুণ লাগছে এখানে লাইটিং দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মানে ইয়ে রয়েছে এখানে একটা সুইমিং মতন রয়েছে সুইমিং পুল মতন সামনে কিন্তু ওখানে একটা গাছ রয়েছে গাছের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে আর এখানে কিছু মানে ডেমো রয়েছে ওখানে পিক পিক তোলার আর ওখানে মা দুর্গার কিছু হাত রয়েছে দেখাচ্ছি কিন্তু এখানে এখানে কিন্তু সিস্টেমটা কিন্তু দারুণ করেছে এখানে এদিকে এখানে যে মা দুর্গার মানে চারটে হাত এখানে মা দুর্গার চারটা রয়েছে নিজেদের নিয়ে পাঁচটা হবে তবে এখানে কিন্তু পিক পিক তোলা খুব সুন্দর একটা ডেমো এখানে দিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে মানে ডেমোটা দিয়েছে এখানে কিন্তু ছবি পিক পিক তুলতে হবে খুব সুন্দর এখানে কিন্তু ভিআইপি মানে গেটটা এদিকে রয়েছে ভিআইপি মানে কখন দিয়ে আর এখানে কিন্তু ডেমোটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে ওইখানে কিন্তু পিক পিক তোলা হবে এখান থেকে ডাইরেক্ট দ্বারকা নগরে মানে পিকটা তুলে তোমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে দ্বারকা নগরটা এখানে মানে পিক পিক তুলে এখানে হাইটের দিকে পিকটা তুলে কিন্তু দ্বারকা নগরটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে দারুণ ভাবে কিন্তু পিক উঠবে এখানে আর এখানে কিন্তু ডেমোটা আমার খুব সুন্দর হলো চলো এবং এখন ঢুকবো দ্বারকা নগরে ধামে দ্বারকা ধামে ঢুকবো দ্বারকা নগর বলতে যাই না এবার বাড়া যেতে পারবো নাকি বলতে পারছি না দ্বারকা নগর যখন আমাদের এখানে পূর্ব বর্ধমানে করেছে ট্রাফিক কলোনিতে তখন তো একবার আসতেই হবে আর তোমরা যারা এখনো পর্যন্ত আসো নাকি তারা কিন্তু একবার অবশ্যই আসবে এই দ্বারকা নগর মানে যারা এখনো পর্যন্ত যেতে পারো নাই বা কোনোদিন দেখো নি তারা কিন্তু এসে কিন্তু এখানে দেখে যাও যে দ্বারকা নগরটা কেমন হচ্ছে তোমার সামনে কিন্তু একটা মানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই মধ্যে সামনে রয়েছে এটা শ্রীকৃষ্ণ মূর্তি সামনে রয়েছে দ্বারকা ধামে আর এখানে যে দ্বারকা ধাম চলো দ্বারকা ধামে এবার ঢোকা যাক আর ওখানে ওখানে একটা পাহাড়ের মধ্যে দেখতে হচ্ছে একটা শ্রীকৃষ্ণ সরি এটা হচ্ছে নারায়ণের নারায়ণের একটা মূর্তি দিয়েছে কৃষ্ণ উপদেশ নারায়ণ বড় একটা মূর্তি দিয়েছে শ্রীকৃষ্ণ আর এখানে কিন্তু এখানে দেখা হচ্ছে প্রজেক্টারে যে শ্রীকৃষ্ণ বিষয়ে সব কিছু এখানে দেখানো হচ্ছে দ্বারকা ধামটা কিন্তু আমাকে দারুণ লাগলো মানে প্রচুর বৃন্দাবনে প্রেম মন্দিরে যেমন আছে তেমনই কিন্তু ওখানে বৃন্দাবনে প্রেম মন্দিরে কল্যাণীতে দোয়াত্রা তোমাদেরকে দেখেছিলাম তেমনই কিন্তু হাইট এবং তেমনই কিন্তু মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল ওরকমই লাগছে কিন্তু এটা হচ্ছে যে দ্বারকা নগর এটা হচ্ছে চারতলা পুরো একদম চারতলা সমান একটা মানে বিল্ডিং ধরতে গেলে একটা চারতলা সমান এমনিতে এটি চারতলা হয়ে যাবে যাক চলো এবার ধোয়া যাক দ্বারকা নগরে এইখান থেকে দেখো না এখানে এই দিকটা করে লুকটা তো যাক এবার এইখান থেকে করে যাবো ঢুকবো দ্বারকা নগরে এটা হচ্ছে প্রথমকার গেট আর দেখা যাক ভিতরে আর কি কি চমক থাকে এমনি তো আমরা বাইরে থেকে আপনি আস্তে আস্তে চমক দেখলাম অনেক কিছু দেখা যাক ভিতরে আর কি থাকে চলো এখানে ঢুকে বললাম আর এখানে চমকগুলো আছে যে দ্বারকা ধামে দেখো শান্তিটা কিন্তু দারুণ লাগছে আর এদিকে পাশে রয়েছে একটা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মূর্তি এবং ওখানে রয়েছে আরও কিছু মানে বলরাম তারপরে রাধা দেখতে পাচ্ছ ওখানে ইতিমধ্যে রয়েছে আর এদিকে এইদিকে রয়েছে এখানে শ্রীকৃষ্ণ রাধা মানে মূর্তি রয়েছে বাট এদিকে কিন্তু এখন যাওয়া যাবে না এদিকে মানে এলাম না এখান থেকে দূর থেকে যা দেখা হবে দেখে নেবে আর এদিকে কিন্তু গার্ডেন গড়স লাগিয়েছে চলো দ্বারকা নগর এখন ভিতর দিয়ে যাওয়া যাক এখন যাবো দ্বারকা নগরের ভিতর দিয়ে
চত্বরটা কিন্তু দারুণ লাগছে, এখান থেকে দারুণ লাগছে। দেখা যাক সামনে কেমন লাগে। তোমাদের ষষ্ঠীর দিনে কিন্তু পশ্চিমবঙ্গটা ঘুরে রয়েছে, ওদিকে দেখছি সব লাইনে কিন্তু আসছে। চলো ভেতরে যাওয়া যাক। এটা অসাধারণ লাগছে ভেতরটা, সুন্দরভাবে কিন্তু ভেতরটা করা হয়েছে, ফটো সেটা একদম খতরনাক লাগছে আমাকে, দারুণভাবে কিন্তু করেছে। সামনে এখান থেকে কিন্তু একটা মূর্তি রয়েছে সামনে, এখানে এখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি আছে, দেখো না সামনে দিকটা। এটা গার্ড রয়েছে একজনা সিপাহি গার্ড দিয়েছে, বাট ফিলার এখানে নারায়ণের মূর্তি থেকে না, এখানে কিন্তু পুরোটা সোলার এগুলো ডেকোরেশন দেখতে পাচ্ছে। উপরে বা লাইট গুলো কিন্তু তেমন আছে, দেখি না এই লাইট ক্যামেরা ধরে নিচ্ছে, চলে এবং ভেতরে ঢোকা যাক। ভেতরে কিন্তু প্রতিমা মূর্তিটা আমরা দর্শন করবো, অসাধারণ লাগছে। মূর্তি ধরছে এইদিকে, সামনে দেখতে পাচ্ছি ভিড় দেখতে পাচ্ছ, সামনে কিন্তু এটা কিন্তু দারুণ করেছে। এটা হচ্ছে মা দুর্গার আর এক রূপ পড়ছে, এটা দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু এক রূপ পড়ছে। ওপরে কিন্তু ত্রিশূলটা দেখতে পাচ্ছ, ওপর দিয়ে কিন্তু নিচে নামছে, ত্রিশূলটা রয়েছে ওপর দিয়ে কিন্তু নিচে নামছে, মা দুর্গা এক রূপ পড়ছে এটা। আর কিন্তু সিংহ রয়েছে, সবচেয়ে রয়েছে মা লক্ষ্মী সরস্বতী কাকু বলার। আর মা দুর্গা যেটা পুজো হবে সেটা হচ্ছে সামনে রয়েছে, এটা হচ্ছে মা দুর্গা পুজো হবে, এটা হচ্ছে ছোটো দুর্গা। সব প্যান্ডেলে থাকে যে বড় বড় সিনারি করে সব সময়, আর ওইটা একটা মানে সিনিয়ার ধরতে গেলে যে সিনিয়ার একটা করেছে খুব সুন্দরভাবে করে অ্যাটেন্ড করেছে। যাই হোক এখানে ছোটো দুর্গা যেটা পুজো হবে এটা। আর এখানে শ্রীকৃষ্ণ একটা বাঁশি করে দেখতে পাচ্ছি, একটা বাঁশি আর ওপরে হচ্ছে মৌর পালক। ওয়াও এখানে ঢাকিয়ালা যেটা চলে এসছে, এখানে কিন্তু আপনার মধ্যে ভিড় রয়েছে, আর প্রচণ্ড এমনি বাইরে তো লাইন রয়েছে। আর এখানে সাইডে সাইডে মানে পিক তোলার জন্য কিন্তু বেশ দারুণ দারুণ মানে জায়গা করে দিয়েছে এখানে, যে মানে পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর সুন্দর করেছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা মানে মাসি যে মাসি আর ইয়ে রয়েছে মৌর পালক এটা বলতে পারো, বাট ওখানে কিন্তু ছবি তোলার জন্য একটা বেশ জায়গা করে দিতে হচ্ছে, অনেকেই কিন্তু এখানে কিন্তু পিক করছে এখানে, পিক তোলার জন্য কিন্তু বেশ মানে জায়গা করে দিয়েছে, খুব সুন্দর কিন্তু ভেতরটা রয়েছে। এখন পর্যন্ত প্রচুর ভিড় দেখতে পাচ্ছ অনেক, কিন্তু মানে রাস্তা এমনি লাইন দেওয়া রয়েছে প্রচুর, এমনি ভিড় রয়েছে মাত্রা কিন্তু সেই লাগছে এখানে, অসাধারণ লাগছে। এখন দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে ষষ্ঠী দিনে, মানে ষষ্ঠী আগে থাকতে ভিড় হয় তার জন্য, মানে অনেক প্যান্ডেল করে দেখেছি যদি ষষ্ঠী দিন থেকে মানে প্রচুর করে দিতে থাকে। এটা কিন্তু মাত্রা আগে দারুণ করেছে, তারপরে নিচে করেছে যে পুজো করা হচ্ছে মূর্তিটা করেছে নিচে, ওপরে কিন্তু লাইটিং টাইপের সেই আলোটা খেলছে, মানে অতটা লাইটিং নাই তবু দারুণভাবে লাগছে এখানে প্রদর্শনটা। এখানে মৌর রয়েছে, দুটো মৌর একটা ডালের মধ্যে বসে রয়েছে শ্রীকৃষ্ণ, যেটা মানে ফেভারিট বলতে পারে। তাহলে এখন বাইরে আর কিছু মানে প্রফেশন রয়েছে চমৎকার দেখবো, এটা হচ্ছে এক্সিট গেট। হ্যাঁ এটা যে ঢুকলাম এদিকটা হচ্ছে প্রবেশ গেট, আর এটা হচ্ছে এক্সিট গেট, নিরা রয়েছে ওখানে যে বাইরে পর কিন্তু এখন এক্সিট গেট দিয়ে দেখি আর কী কী মানে দেখা যায়। মানে এদিকে একটু মানে সিন করে যে কাঁচের মানে আর বলছে পরবার কিছু করেছিল, এখানে যে কাঁচের দরজা করেছিল মানে নিচেতে যাওয়া, তাহলে এখন দেখা যায় ভিতরে আর কী কী যা পাওয়া যায় এখানে। এইটা হচ্ছে যে এক্সিট গেট, এখন এক্সিট হচ্ছে এখানে একটা মানে খুব সুন্দরভাবে একটা মানে গেটটা করেছে ফুলের। আর এইদিকে আমি এখন বেরিয়ে পড়লাম এক্সিট গেট দিয়ে, এখন চলে গেলাম মেলা, এইদিকটা হচ্ছে মেলা, যেগুলো মেলা বসে আছে তোমরা এক্সিটের পর কিন্তু এইদিকে মেলা ঘুরতে পারবে মেলা। তবে আর একটা কথা যে তোমরা যখন দ্বারকানগর মানে ধানটা যখন ঢুকবে তখন একবারই মানে পিক পিক তুলে নেবে, যে কিন্তু আসো একবারই মানে ঢুকে নেবে, মানে দ্বিতীয়বার কিন্তু দ্বিতীয়বার তেল আবার কিন্তু লাইন দেবে, কারণ তুমি বাইরে চলে এলে এক্সিট। এবার এইদিকে কিন্তু যে সামনে যে রাস্তাগুলো ওইগুলো কিন্তু অফ আছে, সব দিকে গেট আছে সামনে, সব কিন্তু অফ আছে, ওইদিকে কিন্তু তোমাদের গাড়ি প্রবেশ করতে পারে। এবার কিন্তু তোমরা যদি দ্বারকানগর আবার যদি মানে যে ধানটা করেছে মন্দিরে যদি প্রবেশ করতে যাও প্যান্ডেলে, কিন্তু আবার তোমাদেরকে প্রথম থেকে লাইন দেবে। আর ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে এখানে যাচ্ছে, লাইনে কিন্তু প্রচুর ঘুরতে হবে, মানে এক ঘন্টা লেগে যাবে না লাইন দিতে। আমি দেখে এলাম প্রথমেই,
এদিকে এক্সিট মানে এক্সিট হওয়ার আগে মানে পিক পিক যা তোলা তুলে নেবে সব কিছু করে নেবে ভেতরে ঠাকুর দেখে নেবে তারপরে কিন্তু এক্সিট হবে এক্সিট হওয়ার মানে যাওয়ার পথে তারপরে কিন্তু এখানে মেলা দেখতে হবে দেখতে পাচ্ছ এখানে এই জলের মধ্যে দেখতে পাচ্ছ জলের এই যে ইয়ে রয়েছে সুইমিং পুলটা তার মধ্যে একটা গাছিং গাছ করেছে সেই গাছের মধ্যে কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বসে আছে যেমন বৃন্দাবনে আগে শ্রীকৃষ্ণের গাছে বসে থাকতো তেমনই কিন্তু সেম এরকম মানে একটা পুকুরের গাছের মধ্যে দেখবে একটা বৃন্দাবনের সিন ছিল যে কাপড় নিয়ে নিয়েছিল অনেক গোপীয়দের সেরকমই কিন্তু একটা সিন করেছে এখানে গাছে উঠে কিন্তু বাঁশি বাজছে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সিন করেছে না বাঁশি বাজছে আমি এখন চলে এসেছি মণ্ডপের বাইরে মণ্ডপের ইতিমধ্যে আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছ আমি এখন বাইরে চলে এলাম বাট এখানে কিন্তু বাইরে যেতে গেলে কিন্তু আবার প্রথম থেকে লাইন দিতে হতো বাট আমি মানে বললাম তারপর আবার ঢুকলাম আমাদের মানে একটা ইউটিউবারদের সব জায়গায় কিন্তু একটা এলাও থাকে বুঝতে পারছো আর এখানে লাইনটা দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু এখন প্রচন্ড পরিমাণে মানে লাইন এসে যাচ্ছে যত রাত হচ্ছে কিন্তু তত লাইন বাড়ছে দেখতে পাচ্ছ মানে প্রচুর কিন্তু লাইন হচ্ছে যত রাত হচ্ছে তত কিন্তু মানে লোক বাড়ছে আর এই দিক থেকে মানে পুরো এরিয়াটাতে মানে ঘুরে যেতে হবে লাইনে গেলে পুরো এরিয়াটা ঘুরে যাবে তারপর আবার ওই দিকে ঘুরে আসছে ঘুরে আসার পরে কিন্তু এই দিক থেকে তারপর আবার লাইন দিচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের তারপর কিন্তু মণ্ডপে হচ্ছে মণ্ডপে ঢোকাবার কিন্তু ওইদিকে এক্সিট হচ্ছে তোমাদের দেখালাম এক্সিট গেটটা তো আমি কিন্তু ওইদিকে এক্সিট হয়ে আবার এদিকে মানে ঢুকলাম মানে লাইন দিলাম আমি তাও ফিরে লাইন দিতাম তাহলে কিন্তু এক ঘন্টা লেগে যেতাম তো গাইস এখানে এই যে এইটা দেখলাম দাঁড়ানোর দামটা এটি তোমাদের এখন পাতলা রয়েছে তোমাদের বলছি একতলা দুতলা তিনতলা চারতলা চারতলা মানে পুরো ওপরটা নিয়ে ধরতে গেলে একদম পাঁচতলা সমান হাইট হচ্ছে এই দাঁড়ানোর দামটা প্রচণ্ড বড় কিন্তু এই যে এর এই জায়গার নাম হচ্ছে বাজেপুটাপুর বাজেপুটাপুর ট্রাফিক কলোনি এটা ট্রাফিক কলোনি পুজো মণ্ডপ এটা খুব সুন্দর বেশ এইবারে সমস্ত দেখি প্রবাহ করেছিল রামেশ্বর মন্দিরে আমাদের রামেশ্বর মন্দিরে খুব ভালো লেগেছিল ওইটা কিন্তু অনেকটাই বড় করেছিল আর এটা কিন্তু দ্বারকা ধামটা কিন্তু খুব সুন্দর লাগে চলো গেছে আর এখানে দ্বারকা ধামটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে বলো এবং সেটা প্রতিমা মূর্তি কেমন লাগে প্রতিমা দেখলে আমার দ্বারকা দুরকম মানে সিন করেছে একটা ছোটো একটা বড় সিনারি এটা মানে খুবই ভালো লাগলো আর ভেতরের সিনটা কিন্তু দারুণ করেছে দ্বারকা নগরে আর এদিকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রয়েছে আর মানে নিচে যে গোপীয়তে যে বস্ত্র নিয়েছিল সেই সিনটা কিন্তু করেছে শ্রীকৃষ্ণ রয়েছে আর নিচে কিন্তু গোপীরা স্নান করে তাদের কিন্তু বস্ত্র নিয়েছে সেই সিনটা করেছিল খুব সুন্দর রয়েছে আমার মতন এই ব্লগটা এখানে শেষ করছি গাইস আর এখানকার মধ্যে মানে খুলতে তুমি ভালো পয়েন্টটা কেমন লাগলো সেটা বলবে এবং ভেতরটা সিনটা কেমন লাগলো সেটা বলবে চলো গাইস আপনার মতন ভাই দেখা যাচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে চলো বাই।